এটা দুটো, এটা একটা। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে আমরা চলছি। এমনি চারপাশে আমাদের একটা অতিমারি কোভিড-19 এর মধ্যে আমাদের এখানে আবার আমফান ঝড়, তাতে অনেকগুলো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের প্রাকৃতিক সম্পদ বিশাল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, চারপাশে বিদ্যুতের লাইন সমস্ত কিছু পড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো সরকারি যে বিভিন্ন দপ্তরগুলো, তারা পরস্পর সমন্বয়ে কাজ করে চেষ্টা করছে যতটা পারা যায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে। তো তার সঙ্গে আমাদের বিভিন্ন রকম যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে তারাও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের উন্নয়ন যে এই উন্নয়ন যে সংস্থা, তারা আপনাদের ডাকে সাড়া দিয়ে এখানে আপনাদের জন্য সামান্য কিছু মানে যেটা দিতে এসছে সেটা কোনো দান বা আপনাদেরকে দিয়ে তারা নিজেরা কোনো কৃতিত্ব নিচ্ছে এরকম ব্যাপার নয়, সেগুলো আপনাদের কী সাহায্য করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছে। আমি তা সত্ত্বেও উন্নয়নকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আমি নিজেও এর একজন মেম্বার। তো এখানে উন্নয়নের প্রাণপুরুষ বলা যেতে পারে যে আমার ছোটোবেলার বন্ধু, বাল্য বন্ধু মলয় ঘোষ, আমরা একসঙ্গেই পড়াশোনা করে বড় হয়েছি। তো সেখানে আমাদের এই জিনিসগুলো যদি আপনাদের সামান্য কিছু কাজে লাগে তাতেই আমরা নিজেদের কৃতার্থ বোধ করবো। আর এই অবসরে প্রত্যেককে অনুরোধ করছি যে যারা আছেন আপনারা প্রত্যেকে বাড়ির মা বোনেরা আছেন, আপনাদেরকেই সবার প্রথমে স্বাস্থ্যবিধির, আমরা যখন এই কোভিডের আগেও বিভিন্ন রকম অনুষ্ঠান হতো তাতে স্বাস্থ্যবিধি, সাধারণ স্বাস্থ্যবিধি বিদ্যালয়গুলিতে বা আপনাদের সকলকে আমরা মেনে চলতে বলতাম, এখন বর্তমানে সেটা আরও কঠোরভাবে সব জায়গায় করা হচ্ছে। এবং আপনারা যদি এই জিনিসটাকে নিজেদের বাড়ির মধ্যে চালিত করতে পারেন তাহলে আমাদের আশা আমাদের আগামী প্রজন্ম অত্যন্ত সুস্থ জীবন লাভ করবে। আমাদের সাধারণ কিছু নিয়ম যে আমাদের বারবার করে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, স্যানিটাইজার যদি নাও থাকে তাহলে সাবান দিয়ে হাত পরিষ্কার করা, বাড়িতে খাবার দাবারের আগে অবশ্যই হাত পরিষ্কার করে খাওয়া, বাড়ির চারপাশকে আবর্জনা মুক্ত রাখা, যতটা এগুলো আমরা করতে পারবো তত আমরা আগামী দিনের সুস্থ জীবন আমাদের আগামী প্রজন্মকে দান করতে পারব। আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। বিবেকানন্দ লোকশিক্ষা মন্দির, তারা সারা বছর ধরেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্মের মধ্যে নিজেদের নিয়োজিত রাখে, এরপরে আমাদের এই বিশেষ পরিস্থিতিতে তারাও তাদের তরফ থেকে যতটা রকমভাবে পারা যায় সব রকমভাবে চেষ্টা করছে। আমাদের যার যা সামর্থ্য, যার যা কন্ট্যাক্ট আছে সমস্ত কিছু দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে যতদূর সম্ভব আপনাদের জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তা আমরা করছি, আগামী দিনেও করে চলবো।
অরুণাংশুবাবু, দিব্যেন্দুবাবু, আরও এখানকার যারা প্রত্যেক সদস্য আছেন, আমাদের পুলিশ বিএলএমের যারা বিভিন্ন সদস্য আছে, প্রত্যেকেরই ঐকান্তিক প্রচেষ্টায় আমরা প্রত্যেকে আশা রাখি যে কোনো কিছুতেই আমরা দমে যাব না, আমরা আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসবো। আমি এবার অরুণাংশুবাবুকে বলবো, এবার আমাকে শুরু করে দিতে হবে। কলেজ জীবনে ছোট বন্ধু, ছোট বিদ্যালয়ের বন্ধুদের নিয়ে এরকম একটা সংস্থা, তারা হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমরা বেশি কথা বলছি না, শুধু আপনাদের কাছে কয়েকটা অনুরোধ থাকবে। সেটা হচ্ছে, আজকে আমরা মাস্ক দেব। অনেকেই মাস্ক পরে এসছেন, অনেকেই মুখে রুমাল বেঁধেছেন, অনেকেই আঁচলটা চাপা দিয়েছেন। সত্যি কথা বলতে আমাদের এমন একটা দিন আসছে যেদিন এই মাস্ক পরাটা এমনি জামা প্যান্ট পরার মতোই একটা বিষয় হয়ে দাঁড়াবে, যে লোকে জামা প্যান্ট যেরকম লজ্জা নিবারণের জন্য পরে, সেরকম বাঁচার জন্য মাস্কটাই অন্তত আগামী হয়তো দু তিন বছর পরতে হবে। ফলে এটা দম আটকে যাচ্ছে, কথা বলার অসুবিধা হয়, কাজের অসুবিধা হয়, এগুলো ভুলে যান। বাঁচার জন্য আমাদেরকে এটা করতে হবে। আজকে আমাদের মোট 10টা আইটেম আছে। মুসুর ডাল রয়েছে, হুইল, পাউডার, জামা কাপড় কাচার, 4টে করে মাস্ক আছে, 2টো করে লাইফ বয় সাবান, স্যার একটু আগে বললেন স্বাস্থ্যবিধি পালন করার জন্য, 1টা করে মোমবাতি আছে, মায়েদের শারীরিক যে প্রক্রিয়াটা আছে তার জন্য স্যানিটারি ন্যাপকিন আছে, 2 প্যাকেট ছাতু আছে, এখানে বাতাসা রয়েছে, এখানে রয়েছে বিস্কুট প্যাকেট, এবং ওখানে রয়েছে 1 কিলো করে চিড়া। এতগুলো জিনিস নিয়ে ওনারা এসছেন, আপনারা একে একে আসবেন, আমাদের ভলেন্টিয়াররা রয়েছি, হেল্প করে দেবো একটুখানি, নিজেরাই প্যাকেট নিয়ে। হ্যাঁ, আমি বলে দিই।